হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বহু পত্রিকার পর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত হল জেএনএম নার্সিং কোর্সের অ্যাডমিশনের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের সেই অফিসিয়াল নোটিফিকেশনে আর সেখান থেকে জানিয়ে দেব বিস্তারিত কি যোগ্যতা লাগবে কত বয়স হতে হবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে সব কিছু বিস্তারিত এ টু জেড তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত আর বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির ফর্ম ফিল আপের লেটেস্ট জেনুইন আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি তো এখান থেকে আমি তোমাদেরকে সেই নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে দেবো সেখানে কি বলা এই ওয়েবসাইটে গিয়ে এখানে যে নোটিশ বলে যে ওয়েবস অপশানটি রয়েছে এখানে ক্লিক করলেই একটি নোটিশ বোর্ড এখানে দেখতে পাবে যার আন্ডারে এখানে একটি নোটিশ দেওয়া হয়েছে অনলাইন অ্যাডমিশন অফ জিএনএম কোর্স যেটি সাতাশ সাত দু হাজার কুড়িতে প্রকাশিত করা হয়েছে তো এই নোটিশটিকে আমি ডাউনলোড করে নেবো এবং সেখান থেকে জানিয়ে দেবো বিস্তারিত তো আমি চলে এসেছি সেই হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল নোটিসে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ এই নোটিশটি জারি করা হয়েছে সাতাশ সাত দু হাজার কুড়িতে এবং এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীন বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে সাধারণ পরিষেবা ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণে ছয় মাস ইন্টার্নশিপ সহ তিন বছরের শিক্ষাক্রমে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফে ট্রেনিং কোর্স অর্থাৎ জেএনএম কোর্স এতে ভর্তির জন্য অনলাইন দরখাস্ত ডাব্লিউড ডট ডাব্লু বি হেলথ ডট গোভ ডট ইন আহ্বান করা হচ্ছে অর্থাৎ তোমাদেরকে এই অ্যাডমিশনের জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লু বি হেলথ ডট গো ডট ইন এই ওয়েবসাইট থেকে গিয়ে তোমাদেরকে আবেদনটি করতে হবে এখানে মোট আসন সংখ্যা রয়েছে মহিলাদের জন্য দু হাজার ছশো বিরানব্বইটি এবং যারা পুরুষ তাদের জন্য রয়েছে একশো পঁচিশটি সিট সংখ্যা তো প্রচুর এখানে সিট সংখ্যা রয়েছে তোমরা অবশ্যই আবেদন করবে এবং এখানে এই সংখ্যা আসন সংখ্যা কিন্তু রিজার্ভও করা রয়েছে যারা তপশিলি তার জন্য বাইশ শতাংশ সিট রিজার্ভ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বাইশ শতাংশ এখানে যারা তপশিলি তার জন্য রিজার্ভ করা আছে এবং যারা তপশিলি উপজাতি তার জন্য ছ শতাংশ যারা ও তার জন্য রয়েছে এখানে দশ শতাংশ এরপর আলোচনা করবো ক্রাইটেরিয়া কী কী লাগবে কারা কারা এই অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে যাদের বয়স একত্রিশ বারো দু হাজার কুড়িতে সতেরো থেকে সাতাশ বছর তারাই এই অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করতে পারবে তো যাদের বয়স কিন্তু একত্রিশ বারো দু হাজার কুড়ির মধ্যে সতেরো থেকে সাতাশ তারা কিন্তু এই অ্যাডমিশনের ফর্ম ফিল করতে পারবে দু নম্বর প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আবেদনের দিন পর্যন্ত একটা না পাঁচ বছর স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট জেলায় বসবাস করে থাকলে তারা এই ফর্ম ফিল করতে পারবে তিন নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষায় পড়তে ও লিখতে সক্ষম হতে হবে এরপর চার নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে ন্যূনতম এইচএস পাস করেছে তারাই এই ফর্ম ফিল করতে পারবে তো এই ছিল ক্রাইটেরিয়া যে এই সমস্ত ক্রাইটেরিয়া যারা ম্যাচ করবে তারা অবশ্যই এই ফর্ম ফিল করতে পারবে তো এরপর আরও একটি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া রয়েছে পাঁচ নম্বর ক্রাইটেরিয়া মিনিমাম ফর্টি পার্সেন্ট যারা ইংরেজিতে মার্কস সিকিউর করেছ তারাই এই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করতে পারবে এবং তাদের যে কাট অফ মার্কস তৈরি হবে সেটি কিন্তু ঐচ্ছিক তিনটে যে বিষয় সেই ঐচ্ছিক তিনটে বিষয়ের ভিত্তিতে তোমাদের কাট অফ মার্কস তৈরি করা হবে এবং যেটি তোমাদের পরিবেশবিদ্যা বলে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কিন্তু নাম্বার এখানে গণনা করা হবে না খুবই ইম্পর্টেন্ট একটি নোট এরপর আমি কিছু ডেট এখানে বলে দেবো যে ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে সে ডেটগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে তো এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ ডেট অফ অ্যাপ্লিকেশান ইনক্লুডিং চুজ অফ স্কুল এখানে রয়েছে আঠাশ সাত দু হাজার কুড়ি থেকে তোমাদের দরখাস্ত শুরু হয়ে যাবে অনলাইনে আর লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান এবং এর দরখাস্তের শেষ তারিখ হচ্ছে দশ আট দু হাজার কুড়ি তো দশ আট দু হাজার কুড়ি লাস্ট ডেট এরই মধ্যে আবেদন করতে হবে তো ইম্পর্টেন্ট ডেট তোমাদেরকে জানিয়ে দিলাম এবং ফার্স্ট মেরিট লিস্ট যেটা বের হবে সেটি কিন্তু সতেরো আট দু হাজার কুড়িতে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট তৈরি করা হবে এরপর আরেকটি ইম্পর্টেন্ট ডেট হলো সাত তারিখ সাত নম্বর যে ডেটটা রয়েছে ওপেন উইন্ডো ফর কারেকশান কুড়ি আট দু হাজার কুড়ি থেকে বাইশ আর দু হাজার কুড়িতে এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় ফর্ম ফিলাপে সেক্ষেত্রে তোমরা কারেকশান করতে পারবে তো ইম্পর্টেন্ট এই ডেটগুলো অবশ্যই মনে রাখবে তো এই ছিল আজকের মতো তোমাদের ইনফরমেশান আশা করি আমাদের তথ্যটি ভালো লাগবে আর আমি অবশ্যই রিকমেন্ড করবো যারা এই ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ ভবিষ্যতে ফর্ম ফিল আপের নির্দিষ্ট ডিটেলস নিয়ে কিন্তু আমি আবারও ভিডিও তৈরি করবো তো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকের মতো এইটুকুই তোমাদের মূল্যবান সময় জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরে ভিডিওতে গুড বাই